আমি এখানে দাঁড়িয়ে আছি বা সাংবাদিক মিডিয়ার সাথে কাজ করছি, ক্রেডিট গোস টু সো মেনি পিপল যাদের নাম আসলে এক একই করে বলে এখান থেকে নামার পর মাঠে হবে আমাকে, তো আমি একজনের নাম বলি আপাতত। আর প্রথমে আমাদের কাছে ফোনটা এসেছিল সেলিম খানের কাছ থেকে, সেলিম খান প্রথমে আমাকে ফোন দিয়েছিল, বাট এর পেছনে অনেক গল্প আছে, এই গল্পগুলো আমি ঠিক ক্লিয়ার না আজকে যে আইডেন্টিফাই করবো। তবে প্রথম যখন উনি আমাকে ফোন দিয়েছিল এবং পুরো ব্যাপারটা যখন বলছিল, আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি এক্সাইটেড বিকজ বিফোর অ্যাকসেপ্টিং শাহিন শাহ, তার আগে আমি আরেকটা সিনেমাগুলো সাইন করেছি এবং আমি শোলটা সিনেমা রিজেক্ট করেছিলাম। সো আই ওয়াজ ইন ডিপ্রেশন ইন আ শর্ট, কারণ আমার কাছে মনে হচ্ছিল আই অ্যাম নট গেটিং আ রাইট স্ক্রিপ্ট, আমি ভালো কোনো কাজ পাচ্ছি না, আমি আবারও কিছু একটা করবো, আবারও একটা ভুল কালাম কাণ্ড লেগে যাবে। সো আই ওয়াজ ভেরি ভেরি কনসার্ন অ্যাবাউট মাই ক্যারিয়ার, বাট থ্যাংক গড যার কেউ নেই তার আল্লাহ আছে। সো তারা সবাই সেই সময় শেষে রাইট মোমেন্টটাতে আবার স্ক্রিপ্ট অফিসে শাকিব খান অ্যান্ড মাই ফার্স্ট ফিল্ম শাকিব খানের সাথে এবং সাপনা মিডিয়ার সাথে, জাজ মাঝে মিডিয়ার বাইরে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল 2-2-4, 4-2-6 ঠিক মিলে যাচ্ছিল সব কিছু মিলিয়ে, এবং খুব এক্সাইটেড ছিলাম পুরো ব্যাপারটা নিয়ে এবং এখনও এক্সাইটমেন্টটা কাজ করছে, কারণ অনেক কিছু আছে এখানে কাজ করার মতন, অনেক চ্যালেঞ্জেস আছে। ওয়েল, প্রোডাকশন হাউস হিসেবে সাপনা মিডিয়া এক্সেলেন্ট, টেকিং কেয়ার অফ আর্টিস্ট, এবং হিরো হিসেবে যদি আমি বলি শাকিব খান।